আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমরা আমাদের রাইট টু নো কোর্সের পার্ট টু অংশ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে তিনটি নিয়ম নিয়ে আলোচনা করব। এই তিনটি নিয়ম সাধারণত টেন্স রিলেটেড, তো এখানে দেখা যাক আমরা এই নিয়মগুলো কি করে দেয়। রুল থ্রি আমরা দেখতে পাচ্ছি এখানে, রুল থ্রিতে আমরা নোটের মধ্যে কিছু শব্দ দিয়েছি, শব্দগুলো আমরা দেখি। জেনারেলি সাধারণভাবে, ডেইলি দৈনিক, রেগুলারলি নিয়মিতভাবে, অলওয়েজ সর্বদা, সামটাইমস মাঝে মাঝে, অফেন প্রায়, এভরিডে প্রতিদিন, ফ্রিকুয়েন্টলি বারবার, অকেশনালি মাঝে মাঝে, ইজিলি স্বাভাবিকভাবে, নর্মালি স্বাভাবিকভাবে। এই সকল শব্দ যখন কোনো বাক্যের মধ্যে উল্লেখ থাকবে, বাক্যটিকে আমাদেরকে সাধারণ ভাষায় ধরে নিতে হবে প্রেজেন্ট। আমরা উদাহরণের মাধ্যমে আর একটু পরিষ্কার হয়ে নিই ব্যাপারটা। আসলে প্রথম উদাহরণে কি দেওয়া আছে দেখি। ট্রুথ অলওয়েজ, অলওয়েজ ব্র্যাকেট আছে, রেইন ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে অলওয়েজ শব্দটা হচ্ছে এখানে নির্দেশক। তাহলে আমি শুরুতেই বলেছি এই ধরনের কোনো শব্দ উল্লেখ থাকলে বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ভার্ব হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট টেন্স হয়, তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই এস যোগ হয়, সে কারণে এখানে রেইনস হয়ে যায়। তাহলে আনসারটি গিয়ে দাঁড়াবো, ট্রুথ অলওয়েজ রেইনস ইন দ্য ওয়ার্ল্ড, সত্য পৃথিবীতে সর্বদা বিজয়ী হয়। এখানে আরেকটা ব্যাপার, লক্ষণের ব্যাপার হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য ব্যাপার হলে ওগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপর একটা জিনিস দেখা যাক, সেটা হচ্ছে যে দ্বিতীয় উদাহরণের দিকে দেখাই আমরা। এ গুড বয় ব্র্যাকেটে আছে প্রিপেয়ার হিজ লেসন রেগুলারলি, তাহলে রেগুলারলি এখানে একটা নির্দেশক হিসেবে কাজ করছে, রেগুলারলি নিয়মিতভাবে। এরপর তাহলে রেগুলারলির কারণে এই বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এ গুড বয় পূর্বের উদাহরণের মতো একটু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেখানে বারবার সেটা অ্যাজ যুক্ত হয়েছে প্রিপেয়ার্স, তাহলে এখন গিয়ে দাঁড়ালো এ গুড বয় প্রিপেয়ার্স হিজ লেসন রেগুলারলি, একজন ভালো ছেলে তার পড়া নিয়মিতভাবে তৈরি করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ নম্বর রোলসে চলে আসছি। চতুর্থ নম্বর রোলসের নোটের মধ্যে আমাদের কিছু শব্দ উল্লেখ আছে। এখানে দেখা যাচ্ছে নাও ইট ইজ, নাও এখন, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট। এই সকল শব্দ যখন কোন একটা বাক্যের মধ্যে উল্লেখ থাকবে ও বাক্যটাকে আমরা নির্বিঘ্নে প্রেজেন্ট কন্টিনিউয়াস উপযোগ করতে পারি। তাহলে ওখানে উদাহরণের মধ্যে আমরা একটু দেখার চেষ্টা করি, কেন কি আছে ব্র্যাকেটে সিং আছে, এ সং নাও আছে, তাহলে এটা নাও থাকার কারণে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এখানে একটা ব্যাপার হচ্ছে সাবজেক্ট, মানে সাবজেক্ট যদি হি হয় থার্ড পার্সন তাহলে এখানে টু বি ভার্ব ও সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে টু বি ভার্ব যদি সিঙ্গুলার, হি এর সাথে বসবে ইজ, সে কারণে এখানে হি ইজ সিঙ্গিং এ সং নাও, সে এখন একটি গান গাইছে চলমান। এরপরে দেখা যাক দে ব্র্যাকেট আছে প্লে ক্রিকেট এট দিস মোমেন্ট, এই মুহূর্তে তারা ক্রিকেট খেলছে, দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এখানে এখানে আর আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, দে আর প্লেয়িং ক্রিকেট এট দিস মোমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, রুল ফাইভ এর দিকে চলে আসছি আমরা। রুল ফাইভ এর দিকে দেখা যাচ্ছে কিছু নির্দেশক আছে, আমি আগেও বলেছি বক্সের মধ্যে নোটের মধ্যে দেখবো আমরা, যেমন ইয়েস্টারডে, এগো, লং এগো, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। আরেকটা ব্যাপার হচ্ছে অতি নির্দেশক সাল, এগুলো যেখানে উল্লেখ থাকবে সেই বাক্যটাকে আমরা নির্বিঘ্নে ফার্স্ট ইনডিফিনিট ধরে নিতে পারি। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে আমাদের ধারণাটাকে একটু পরিচ্ছন্ন করার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে আই ফ্যান্সি, আই ব্র্যাকেট আছে টাউন, পে, তাহলে এখানে আমরা বক্সের মধ্যে জানতে পেরেছি এখানে ফ্যান্সি শব্দটি উল্লেখ থাকার কারণে পরবর্তী অংশটি ফার্স্ট ইনডিফিনিট, সেই কারণে এখানে টাউন ফার্স্ট ইনডিফিনিট হয়ে টাউন হয়ে গেছে। আই ফ্যান্সি আই টাউন পে, আমি স্বপ্ন দেখছি আমি বিবর্ণ হয়ে গেছি, আই উইশ কল্পনা করছে, সে নিজে কল্পনা, আমি কল্পনা করি, আমি আশা করি, আই উইশ, তাহলে সিং, তাহলে আই উইশের পরে ফার্স্ট ইনডিফিনিট হবে, সেখানে আই স্যাং এ সং। অনুরূপ হবে ইট ইজ হাই টাইম, হ্যাঁ সময়, উপযুক্ত সময়, হাই টাইমের পরে বাক্যে বা ফার্স্ট ফর্ম হবে
এবং এটা ফার্স্ট ইনডিফিনিট হবে হ্যাং এখানে বাদ দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে হি হ্যাং হিজ ব্যাড হ্যাবিটস তার সকল বদভ্যাসগুলো বাদ দিতে বলা হচ্ছে এখানে তাহলে এখানে ফার্স্ট ইনডিফিনিট ফর্ম হওয়ার কারণে এটা হ্যাং সুপ্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে বলেছিলাম অতি নির্দেশক সার উল্লেখ থাকলে এই বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে এখানে দেখা যাচ্ছে ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা স্যাক্রিফাইস ব্র্যাকেটে আছে আত্মত্যাগ করা দেয়ার লাইফস তাদের জীবন ইন 1971 71 সালের মুক্তিযুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিল সেই কারণে এখানে বাক্যটা স্যাক্রিফাইস ফার্স্ট ফর্ম হয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে উল্লেখ যোগ্য ব্যাপার হচ্ছে যে আমি আজকের ক্লাসে যেটা আলোচনা করেছি টেন্স কত ছিল ব্যাপারগুলো তাহলে প্রথম রুলস ছিল যে প্রেজেন্ট ইনডিফিনিট রেগুলারলি অকেশনালি এভরিডে ফ্রিকোয়েন্টলি নরমালি থাকলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলছি আমরা দ্বিতীয় নম্বর রুলস ছিল যে নাও এ ডেজ নাও এট দিস মোমেন্ট এট প্রেজেন্ট থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং খুব ইন্টারেস্টিং ভাবে তৃতীয়টিতে দেখে যে ইয়েস্টারডে লং এগো এগো ফ্যান্সি আই উইশ ইট ইস হাই টাইম ইত্যাদি উল্লেখ থাকলে ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে এভাবে আমরা খুব সহজেই রাইট নাও ভার্বস করতে পারি এবং ভার্বে প্রয়োগ বাক্যের মধ্যে করতে পারি তাহলে আমি পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে স্মরণ করে দিয়েছিলাম যদি ভার্বের ব্যবহার সঠিকভাবে না হয় তাহলে বাক্য শুদ্ধ হবে না এবং খুব সুন্দর পরিচ্ছন্ন ইংরেজি লেখা সম্ভব হবে না তাহলে তোমাদের প্রতি উদারত আহ্বান হচ্ছে অতি বাসায় বসে নির্বিচ্ছিন্নভাবে তোমরা চর্চা করো এবং আমাদের ক্লাসগুলো অনুসরণ করো এবং অনুসরণ করে উপকৃত হওয়ার চেষ্টা করো সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ